প্রিয় বন্ধুরা, আমি ফাইয়া জালিয়ার, আপনারা দেখছেন চ্যানেল টেক স্বপ্নম। তো আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দর একটা টিপস দিতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না চ্যানেলের সমস্ত আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখে নিই বিষয়বস্তুটা, আগে বলে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিষয়বস্তুটা হলো এটাই যে আপনি লাইভ লোকেশান কীভাবে সেন্ড করবেন। দেখুন, গুগল ম্যাপে আমরা কিন্তু সবাই লোকেশান সার্চ করে করে বিভিন্ন জায়গাতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই, কিন্তু কোনো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি তো সেক্ষেত্রে বন্ধুকে খুঁজে পাবো কীভাবে খুব সহজে, অর্থাৎ বারবার ফোন করে করে জানতে হবে না এবং বন্ধুর লোকেশানটা কত দূরে আছে আমার থেকে, বা বন্ধুও দেখতে পাবে যে আমার লোকেশানটা কত দূর আছে, হ্যাঁ আমি কোথায় অবস্থান করছি, সেক্ষেত্রে বন্ধু আমাকে ডিরেকশান দিয়েও কিন্তু ওর কাছাকাছি নিয়ে আসতে পারবে। এই সমস্ত সুবিধাগুলো কিন্তু এই সেটিংটা থেকে এবং এই কাজটা থেকে আপনি পাবেন। তো চলুন একেবারে কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার হোয়াটসঅ্যাপটাকে অন করে নিই। হোয়াটসঅ্যাপটাকে অন করার পরে লাইভ লোকেশান সেন্ড করতে হবে, সেটা কীভাবে সম্ভব সেটাই আমি আপনাদেরকে আসলে দেখাবো। লাইভ লোকেশান সেন্ড করলে কী হয়, একে অপরে দুজন দুজনকে যদি আমি লোকেশান যদি সেন্ড করা হয় তাহলে দেখতে পাবে যে আমি কত দূরে আছি এবং আমার বন্ধু কত দূরে আছে, সেটা দুজন দুজনেই দেখতে পাবো। তো চলুন কী করবো, এই যে আমি রাইট অপশানে চলে এলাম, রাইট অপশানে চলে আসার পরে এই যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনের ওপরে ক্লিক করতে হবে। পিনের ওপরে ক্লিক করার পরে দেখুন লোকেশান বলে একটা অপশান আছে, লোকেশান অপশানের ওপরে ক্লিক করতে হবে। অবশ্যই কিন্তু আপনার লোকেশান কিন্তু মোবাইলের লোকেশান কিন্তু অন করা থাকতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না। এরপরে দেখুন শেয়ার লাইভ লোকেশান, শেয়ার লাইভ লোকেশানের ওপরে ক্লিক করে দেবো। তো এখানে তিনটে অপশান আছে, একটা হলো 15 মিনিটের জন্য, একটা 1 ঘন্টার জন্য এবং একটা 8 ঘন্টার জন্য। আপনি তিন রকমভাবে আপনি সেন্ড করতে পারেন, 15 মিনিটের জন্য সেন্ড করতে পারেন, 1 ঘন্টার জন্য সেন্ড করতে পারেন, আবার 8 ঘন্টার জন্য সেন্ড করতে পারেন এবং প্রয়োজনে এখানে কিছু লিখতেও পারেন চাইলে। তো এখন কী করতে হবে, এখন এই সেন্ড অপশানের ওপরে ক্লিক করে দিতে হবে। তো সেন্ড অপশানের উপরে আমি ক্লিক করে দিলাম, সেন্ড অপশানের ওপরে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা চলে গেল এবং আমি চাইলে আমি স্টপ শেয়ারিংও করে দিতে পারি, বিষয়টা সেটা নয়। তো যেটা যখন কাজ মিটে যাবে তখন আমি স্টপ শেয়ারিং করে দেবো। তো এই যে আমি সেন্ড করলাম, তো আমি আমার বন্ধুর কাছ থেকেও এটা আমি চেয়ে নেবো আমার লাইভ লোকেশানটা। তো ততক্ষণে ভিডিওটা একটু পজ করে নিই। তো আমি আমার বন্ধুর কাছ থেকেও কিন্তু চেয়ে নিয়েছি তার লাইভ লোকেশানটা। তো লাইভ লোকেশানটা চেয়ে নিয়েছি, তারপরে এবার কী হবে, দুজন দুজনকে দেখতে পাবো যে সে কত দূরে আছে এবং আমি কত দূরে আছি। তো ভিউ লাইভ লোকেশানের ওপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন ঠিক এই অপশানটা চলে আসবে। তো দেখুন আমার সঙ্গে আমার বন্ধুর দূরত্ব, বন্ধু নয় সরি, এটা আমার ওয়াইফই, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু দূরত্ব হলো আমার ওয়াইফের দূরত্ব, এইটুকু। তো আমি আমার ওয়াইফকে খুব সহজে খুঁজে নিতে পারবো, বিষয়টা আবার অনেকে এরকম ভাববেন না যে আমি মেলার মধ্যে আমার বউ হারিয়ে গেছে, বিষয়টা ঠিক ওরকম নয় কিন্তু। তো যাই হোক, বিষয়টা হলো ঠিক এরকমই, আমি আমার ওয়াইফকে খুব সহজে এখন কিন্তু খুঁজে নিতে পারবো আমার ওয়াইফ কোন জায়গায় আছে দাঁড়িয়ে, ঠিক আছে। আমার ওয়াইফটা বড্ড ভোলাওয়ালা, কোথায় হারিয়ে যায় কী হয় এবং ঠিকঠাক লোকেশান বলতে পারে না, সেক্ষেত্রে আমি এভাবেই আমার কাছে লোকেশান নিয়ে নিই এবং আমি তাকে খুব সহজে খুঁজে বের করি। তা আপনারাও চাইলে কিন্তু আপনাদের বন্ধুকে, যদি ওয়াইফ থাকে ওয়াইফকেও এইভাবে খুঁজে বের করবেন, ওয়াইফকে কিন্তু অবশ্যই সেটিংটা শিখিয়ে দেবেন, ভুলবেন না কিন্তু এটা, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খুব সুন্দর কিন্তু ট্রিক্স আমি আপনাদেরকে দিলাম, এরকম নয় বিষয়টা, যদি ডিসলাইক চাইলেন তাহলে দিতে পারেন যদি চান। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে, সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে আমি অবশ্যই হাজির হবো আপনাদের কাছে।